रेल दुर्घटनায় নিহত পরিযায়ী শ্রমিক পরিবারদের উপযুক্ত ক্ষতিপূরণ পরিযায়ী শ্রমিকদের সমস্ত দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে খাদ্যদ্রব্য নিয়ে কালোবাজারি বন্ধ করা আয়কর ভুক্ত নন তাদের 7500 টাকা প্রতি মাসে বরাদ্দ লকডাউন সময়ে মজুরি সমস্ত ধরনের শ্রমিকদের মিটিয়ে দেওয়া করোনার বিরুদ্ধে লড়াই করা ডাক্তারদের ও নার্সদের সুরক্ষা নিশ্চিত করা পর্যাপ্ত পিপি কিট মাস্ক স্যানিটাইজার সহ অন্যান্য সরঞ্জাম সরবরাহ করতে হবে পাশাপাশি বিমা অর্থের পরিমাণ বৃদ্ধি করতে হবে এরকমই 12 দফা দাবি নিয়ে সিটু আলিপুরদুয়ার জেলার কমিটির পক্ষ থেকে মৌন ধর্ণা কর্মসূচি করা হয় এদিন কালচিনি ব্লক অফিসে সিটুর পক্ষ থেকে ধর্ণা কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয় সিআইটু থেকে সারা দেশে আজকে আমাদের এই কর্মসূচি আর এই কর্মসূচির মধ্যে বিশেষ আমাদের দাবি হলো যে সারা দেশে যেভাবে পরিযায়ী শ্রমিকরা রাস্তায় ঘাটে যেভাবে অনাহারে খেতে না পারে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আমরা বারংবার দাবি করছি কেন্দ্রীয় সরকারকে যে তাদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করুক কিন্তু কোনোভাবে কেন্দ্র সরকার সেভাবে বাড়ি ফেরানোর ব্যবস্থা নিচ্ছে না অনেকই লোকজন পরিযায়ী শ্রমিকরা রাস্তায় মারা গেছে আর আমাদের দাবি হলো যতদিন না এই লকডাউন চলছে ততদিন এই কেন্দ্র সরকার তাদেরকে 7500 টাকা দিক এটা আমরা আমাদের দাবি আর তার সঙ্গে আমাদের দাবি হলো যে এখানে করোনাকে নিয়ে যেটা যারা কাজ করতেছে স্বাস্থ্য দপ্তর কাজ করতেছে পুলিশ প্রশাসন কাজ করতেছে সফাই কর্মীরা কাজ করতেছে আরও বিভিন্ন মানুষজন কাজ করতেছে তাদের জন্য বিমা কমসে কম 10 লক্ষ টাকা তাদেরকে বিমা করতে হবে এটা আমাদের দাবি হলো আর আমাদের এখানে লোকাল আমাদের দাবি হলো রাজ্য সরকারের কাছে যে যতদিন লকডাউন চলছে ততদিন বিদ্যুতের বিল কমসে কম 3 মাসের জন্য বিদ্যুতের বিল মুকুব করতে হবে